নায়িকা কে না হতে চায়, তবে একটু প্রবলেম আছে বলা যাবে না। এনার প্রবলেমটা হলো ইনি সাকিব খানকে চাইলেও সাকিব খান ওনাকে চেনে নেয় না। বাট হচ্ছে সবাই চায় সাকিব খানের নায়িকা হতে, আমিও চাই। সাকিব খানের মুভি যখন দেখানো হতো তখন মানে সেদিন বন্দিনীদের জন্য একটা বিশেষ স্পেশাল দিন। সাকিব খানের নাম শুনলে বন্দিনীরাও মুক্তি পায়। যেহেতু এখনো ছোট তো অবশ্যই সাকিব খান। দেখেছেন, ডিম এখনো বাহিরই হয়নি, ডিমও বলতেছে আমি সাকিব খানের নায়িকা হব। মা তিন নম্বর বউ আমি হব সাকিব খান। এই শালা সেন্দিশা, তুই তো হিজড়া রে, হিজড়াকে বস বিয়ে করবেন, তোর মাথা খারাপ? ইনশাআল্লাহ অবশ্যই চাই সাকিব খান ভাইয়ের সাথেও কাজ করব, যদি উনি আমার সাথে কাজ করেন। আপু আপনার কথাটা ভালো লাগলো, একটু শালীনতা বোধ আছে। ভাইরালের দাদা হচ্ছে সাকিব খান। সাকিব খানের নাম ইউজ করে সারা পৃথিবীময় নামি দামি সব কন্টেন্ট ক্রিয়েটররা ভাইরাল হচ্ছে। রোজগার করছেন, ডলার ইনকাম করছেন। মজার ছলে সবাই বলে জায়েদ খান যদি ভাইরালের বাবা হয় তাহলে বস সাকিব খান ভাইরালের দাদা। এর থেকে বেশি যেটা সেইটাই সাকিব খান। চলুন আমি আপনাদের প্রমাণ দেব। কয়টা প্রমাণ চান আপনারা? আগের প্রমাণগুলো বাদ, শেষের কয়টাতেই প্রমাণিত হবে? যেহেতু এখনো ছোট তো অবশ্যই সাকিব খান। ভাইরালের দাদাটাকে একটু চিন্তা করেন, কিন্তু এই পিচি থেকে শুরু করে ধারা ধারাদের একটু নেই। বুঝে বললাম ভাইরালের দাদা বসের নাম ইউজ করে ভাইরাল হতে চায়। আর কি হয়, বসের নাম ইউজ করে ইনকাম করা যায়, ডলার ইনকাম করা যায়। হোক ব্যক্তি সাক্ষাৎকার বা কাজের প্রচারণা অথবা কোনো বিষয়ে সমালোচনা, নিজেকে ভাইরালের জন্য ঘুরে ফিরে এভাবেই নেওয়া হয় সাকিব বসের নাম। বড় পদের অপু বিশ্বাস, সাকিব খান এই নামটার সাথে আপনি যে কোনো কথা জুড়ে দিবেন, আমি ডাম শিওর, আমি আজকে স্টেজে বললাম যে আপনারা ভাইরাল হবেন। কিংবা ছোট পর্দার জাহের আলবিও বলেন, সাকিব ভাই জিনিসটাই ওরকম, তার নাম নিলে ভাইরাল হবে এটাই স্বাভাবিক। সব শেষ মিষ্টি জান্নাতের কথাই ধরা যাক, দেশের একটা গণমাধ্যম প্রচার করে সংসার করবেন আমাদের বস সাকিব খান, পাত্রী লাগবে ডাক্তার। আর এই কথাকে আশ্রয় করেই একের পর এক বক্তব্য দিয়ে এখন ভাইরাল মিষ্টি জান্নাত। সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল। যা এখন আমাদের মাঝে তিতা তিতা ভাব, অথচ যার বিয়ে তার কোনো খোঁজ খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এই ধরুন কয়েকদিন আগে সাকিব বসের ব্যানার হাতে নিয়ে চারজন মানববন্ধন করে, তাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনারা কেন মানববন্ধন করছেন, তেনারা কোনো উত্তর দিতে পারেননি। তেনারা শুধু একটা কথাই বলেছেন, এরকম করে নাকি ভাইরাল হওয়া যায়। কি পাগলের কাণ্ড রে ভাই, ভাইরাল হতেই হবে, নাম একটা সাকিব খান নিতেই হবে। বাইরে ভাই সাকিব খানকে কেউ ছাড়ল না, যুক্তরাষ্ট্র, আমেরিকা, কানাডা, এশিয়া, ইউরোপের সব দেশে কন্টেন্ট ক্রিয়েট করতে কেউ বাকি রইল না। পুরনো ভালোবাসাটা যখন থাকতো আগেকার বাংলা গানের প্রতি, সেই ফিলটা গাইজ এখন পাচ্ছি। তো সাকিব বস হচ্ছেন ভাইরালের দাদা, সারা পৃথিবীময় ভাইরালের দাদাই হচ্ছেন সাকিব বস। কিন্তু কেন কোনো ইস্যুতেই বারবার চলে আসে সাকিব বসের নাম? এমফরজি তালেবকে এই প্রশ্নের উত্তর দিলেন মিশা সওদাগর। এই এই ভাইরাল যুগে অসফল লোকগুলো সফল লোককে, চরম সফল লোককে দুটো কথা বলে নিজেকে ওইখানে নিয়ে যায়, যাতে মানুষ বলে আর কি কথা, তার কথা বলে, কারণ তিনি তো অসফল, তাকে তো কেউ ক্যাটাগরিতেই নেবে না, তখন সে ওনার নাম জড়িয়ে নিজের নামটাকে ছড়াতে চায়।